আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত 5.3 এর অঙ্ক আগের ক্লাসে আমি 1 থেকে 7 পর্যন্ত দিয়েছিলাম, এখন 8 থেকে শুরু করতে যাচ্ছি। তো তার মাঝখানে আমি আবার একটু অঙ্কগুলো একটু সেপারেট করলাম, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার কতগুলো অঙ্ক আছে বা কোনগুলো সেম। 1 থেকে 9, 16, 19, 14, উদাহরণ 27, 28। তো 28 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, আমি স্টার চিহ্ন দিয়ে দিছি। এদিকেও ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো বেশিরভাগই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সরাসরি যাই, কিছু কাজ করে নিতে হয় আর কি, একটু কাজ করে নিতে হয়। আবার এইগুলো আছে, এগুলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই যে 10, 12, 18, 20, উদাহরণ 30, 31। তো এই অঙ্কগুলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটাও আবার একটু কাজ করে নিতে হয়। এটা এক কোয়ালিটির কাজ, ওইটা আর এক কোয়ালিটির কাজ। এগুলোতে হয়তো একটু কমন টমন লাগবে, এগুলো খালি কমন নিয়েই করে ফেলা যাবে। আর এগুলোতে আবার একটু সূত্রের কাজ করে নিতে হবে। তো একসাথেই দেখাচ্ছি। তো আমি আজকে 8 থেকে শুরু করতে চাচ্ছি, 7 পর্যন্ত আগের ক্লাসে আছে। 8 নম্বর অঙ্কে আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এরকম ইজি না দেখালেও চলে, বা এটা পরীক্ষায় আসবে বলে এরকম মনে হয় না, অবজেক্টিভ দেওয়ার সম্ভাবনা নাই, কিন্তু অঙ্ক করা ভালো। এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এই এটাকে যদি আমি এ কে এই মনে করি তাহলে এ স্কোয়ার, আর এটাকে যদি বি মনে করি তাহলে হবে বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি আবার লিখে দিই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ওই ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ এর আগের ক্লাসেও বলছিলাম, যখনই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এভাবে থাকবে তখন স্কোয়ার আমরা নিব না, মাইনাসটাও ধরে নিব না। কি নিব না? তিনটা বাদ, দুইটা স্কোয়ার বাদ আর মাইনাস বাদ। তাহলে যা আছে সেইটাকে একবার প্লাস করবো, একবার মাইনাস করবো, এই হলো ফর্মুলা। তাহলে এই যে এই দুইটাকে একবার প্লাস করলাম, আবার সেম ওই দুটার মাঝখানে আবার মাইনাস করলাম। এখন শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে ভিতরের ব্র্যাকেট উঠিয়ে দেয়া। তাহলে এখানে এ প্লাস ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের আগে প্লাস থাকলে এটা চেঞ্জ হয় না, যা আছে তাই। আবার এই এটার মধ্যেও ফার্স্ট ব্র্যাকেট যখন উঠে যাবে তখন এ এই ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে, তাহলে এটা প্লাসের জায়গায় মাইনাস হবে, এটা প্লাসের জায়গায় মাইনাস হবে, এ মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এইটুকুই অঙ্ক। আমরা যদি এখানকার 9 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে 2x-3y+5z² মাইনাস x-2y+3z² তো এখানে আমরা আগের মতোই খেয়াল করতেছি যে দুইটা স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার একটা, এই একটা হোল স্কোয়ার, তো দুইটা হোল স্কোয়ার আর এই যে মাইনাস। তো এই দুইটার হোল স্কোয়ারের মাঝখানে যখনই মাইনাস থাকবে তখন আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে হবে, তাহলে আমরা এই তিনটা জিনিস নিব না, দুইটা স্কোয়ার নিব না আর এই মাইনাসটা নিব না। না নিয়ে কি করব, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট নিয়ে একবার প্লাস একবার মাইনাস করব। সরি, এ দুটোর মাঝখানে প্লাস চিহ্ন দিব। সেকেন্ড ব্র্যাকেট আবার এই দুটাকেই মাইনাস চিহ্ন দিয়ে লিখব। এখানে জায়গা হবে না বলে আমি নিচেই লিখতেছি।
এখন আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে ফেলবো, তো 2x-3y প্লাস 5z, আর এখানে এটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটটা উঠে গেলে কোনো কিছুই চেঞ্জ হয় না, খালি ব্র্যাকেটটা উঠিয়ে দিব। আচ্ছা এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তো শুধু চিহ্নটা উঠে যাবে। আচ্ছা এই ফার্স্ট ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তাহলে শুধুমাত্র চিহ্নগুলো চেঞ্জ, ব্র্যাকেটের ভিতরে এক্স এর আগে প্লাস আছে মাইনাস হবে, আর মাইনাসের জায়গায় হবে প্লাস, আবার প্লাসের জায়গায় হবে মাইনাস। এখন এখানে আমাদেরকে একটু প্লাস মাইনাসের কাজ করতে হবে, এই যে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে 2x+x তাহলে হয়ে যাবে হচ্ছে 3x, আবার -3y-2y দুটাতে মাইনাস থাকার কারণে প্লাস হবে, ওইটা আবার স্কোয়ার মনে করো না, তাহলে দুটাতে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ওই জাতীয় আর কাজ, মাইনাসটা দিয়ে প্লাস করব, একই রকম চিহ্ন থাকার কারণে মাইনাস দিয়ে প্লাস করব, 3 আর 2 প্লাস করলে 5। আচ্ছা 5z+3z এটা একসাথে করলে হবে +8z, হয়ে গেল আমাদের এখানকার কাজ। এরপরে আমরা এই ব্র্যাকেটের মধ্যে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে +2x-x, তাহলে হলো হচ্ছে থাকবে x, আবার কেউ ভেবো না 2x থেকে x গেলে 2 থাকে এমন কিন্তু না, 2x-x, তাহলে দুইটা x থেকে একটা x মাইনাস করলে x থাকে, এটা 7-এর মেয়েদের জন্য রিক্স কারণ ভুল করে ফেলে। আচ্ছা এখানে আছে -3y আর +2y, তাহলে 3টা আর 2টা, দুই রকম চিহ্ন থাকলে অবশ্যই মাইনাস করতে হবে, তবে মাইনাসটা নর্মাল মাইনাসের মতোই আমরা পাটিগণিতে যেভাবে করি বড়টা থেকে ছোটটা, এখানেও তাই হবে, তাহলে 3 থেকে 2 বাদ গেলে থাকে 1, একটা y থাকবে, থাকলো একটা y, এখন চিহ্ন কি হবে, এই y এর আগে প্লাস হবে না মাইনাস হবে, এই 2 বড় না 3 বড়, যেহেতু এই 3 বড় তাহলে এই মাইনাসটা এখানে বসবে, আর এখানে থাকতেছে +5z-3z, 5 থেকে 3 গেলে থাকে 2, তাহলে 2z, এখানেও চিহ্ন কোনটা হবে, এই যে 5 বড়, এই জন্য বড়টার সামনে চিহ্ন। অ্যান্সার এটুকুই। আচ্ছা এই অঙ্কটাতে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে 45a^8-5a^4x^4, তো এখান থেকে শুরুতেই আমাদেরকে দেখতে হবে, যে কোনো অঙ্কের আসলে শুরুতেই খেয়াল করতে হয় কমন যায় কিনা, কারণ কমন দিলে অঙ্কটা ছোট হয়ে যায়, আর অঙ্ক ছোট হয়ে গেলে অর্থাৎ সংখ্যা ছোট হয়ে যায়, রাশি ছোট হয়ে যায়, তো ছোট রাশির প্লাস মাইনাস গুণ ভাগ যাই বলি সবগুলো ইজি হয়, তো সেই হিসাবে এখানে যেমন প্লাস কমন না নিলে অঙ্ক হবেও না করাও যাবে না, কেউ করতে পারবে না, কোনো টিচারও পারবে না, কিন্তু কমন নিলে করা যাবে, তো কমন নিয়ে বাধ্যতামূলক নিতেই হবে কমন। কমনটা কি, যেই রাশি যেই প্রতীক যেই সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যায়, অথবা যা সবার ভিতরেই গুণাকারে আছে, যেমন এখানে 5 দিয়ে এটাকে ভাগ যায়, এখানেও 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে 5 কমন যাবে, আবার এখানে এ আছে 8টা, এখানে এ আছে 4টা, তাহলে এ কিন্তু এখান থেকেও 4টা নেওয়া যায়, এখান থেকেও 4টা নেওয়া যায়, কিন্তু আমরা নিব একবার, তাহলে এখানে 5 দিয়ে ভাগ যায়, আর এখানে যায় হচ্ছে a^4 দিয়ে ভাগ, অর্থাৎ a^4 এখান থেকেও নিব এখান থেকেও নিব, আর এই 45কে 5 দিয়ে ভাগ করলে থাকে 9, আর 4টা এখানে চলে গেছে বলে এখানে 8টা থেকে আর 4টা থাকবে, এখানে 5 চলে গেছে a^4 চলে গেছে থাকবে হচ্ছে x^4। আচ্ছা এখানে সাইডে জায়গা আছে আমি একটু সাইডে লিখি a^4 × এখন এটাকেও বর্গ করা যায় এটাকেও বর্গ করা যায়, 9 এর বর্গমূল 3, তাহলে 3 লিখলাম, a² হোল স্কোয়ার মাইনাস
এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেল। অঙ্ক ছোট এই জন্য অল্প জায়গার মধ্যে করে দিলাম। এখন এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ফোর এর উপরের ফোর ভেঙে ভিতরে টু বাইরে টু, এক্স এর ফোর ভেঙে ভিতরে টু বাইরে টু, এই যে ফোর, এই ফোর আর এই ফোর টু টু হয়ে গেল এইভাবে। তো প্রথমটার হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার হোল স্কোয়ার যখনই থাকবে, বাইরের স্কোয়ার দুইটাই বাদ যাবে, মাইনাসটাও বাদ যাবে, তাহলে থাকতেছে কি থ্রি এ স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার। এই দুইটাকে আমরা একবার প্লাস করব, একবার মাইনাস করব, এই যে প্লাস করলাম আর একবার মাইনাস করলাম, হয়ে গেল অ্যান্সার এটুকুই অঙ্ক। এই অঙ্কটা যদি খেয়াল করি ১৯ নাম্বার, এখানেও ১৪ নাম্বারের সাথে একেবারে সেম, তারপরেও আমি করে দিচ্ছি। এখানে ১৪৪ আর প্রথমে আমরা সংখ্যাই খেয়াল করবো সবসময়, সহগ, সাংখ্যিক সহগ যেটা তোমরা সিক্সে পড়ছো। তো এই সহগের মধ্যে কমন যায় কিনা, অর্থাৎ সবাইকে একই সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা, যেমন এটাকে ২ দিয়ে ভাগ যায়, এটাকে যায় না, এটাকে ৪ দিয়ে যায়, ১২ দিয়ে যায়, ৬ দিয়ে যায়, ১৮ দিয়ে যায়, ৯ দিয়ে যায়, কিন্তু এটা কিন্তু শুধু ৫ ছাড়া আর ভাগ যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে ভাগ যাচ্ছে না, তার মানে এই সংখ্যা ভাগ যাবে না, এটা থাকবে। কিন্তু এক্স পাওয়ার ৭ মানে ৭টা এক্স গুণাকারে আছে, এখানে ৩টা এক্স গুণাকারে আছে, তাহলে এখান থেকে ৭টা থেকে ৩টা নেওয়া যায়, এখান থেকেও ৩টা নেওয়া যায়। তো আমরা কমন নেওয়া মানে একবার নিব, কিন্তু দুই জায়গায় ভাগ করে দিতে হবে। তাহলে এখানে ১৪৪কে কিছুই করি নাই আমরা, ১৪৪ থাকবে, ৭টা এক্স থেকে ৩টা নিয়ে নিছি, তাহলে আছে ৪টা, মাইনাস ২৫ এ পাওয়ার ৪, এরপরে এক্স পাওয়ার ৭, সরি এক্স কিউব, আর এখন এখানে হোল স্কোয়ার করার চেষ্টা করতে হবে। আমরা জানি ১২ ১২ ১৪৪ আর এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে একসাথে ১২ এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ৫ এ স্কোয়ার হোল স্কোয়ার, ১২ এক্স স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এখানে হয়ে গেছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু হয়ে গেল, তাহলে আমাদেরকে বাইরের স্কোয়ার দুইটাই বাদ দিয়ে দিব, মাইনাসটাও বাদ দিয়ে দিব, দিলে এখানে থাকতেছে ১২ এক্স স্কোয়ার, এখানে থাকতেছে ৫ এ স্কোয়ার, এই দুইটাকে আমরা একবার প্লাস করব, একবার মাইনাস করব, তো আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা হয়ে গেল শেষ।